গাইজ, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই নিউ ভিডিও। হ্যাঁ, তো যেটা আমি থাম্বনেল থেকে সব বুঝে গেছো যে আজকে যেটা আমি আলোচনা করব, নতুন রূপে শাকিব খান। শাকিব খানের নতুন রূপ কিসের জন্য কোথায় সেটা আগে আমি আলোচনা করিনি। শাহেনশাহ রিলিজের মুখে বাংলাদেশে একটা হাইপ ক্রিয়েট করেছে শাহেনশাহ শাকিব খান ফারিয়াদ জুটি। আরেকটি সিনেমা পাসওয়ার্ড সিনেমাটির নাম, বাংলাদেশে সিনেমাটা এখন শুটিং চলছে, সেখানে নতুন লুকে শাকিবকে দেখা যাবে। সিনেমাটা শুটিং এখন অবধি আমার কাছে যা খবর আছে 4 থেকে 5 দিন শুটিংটা হয়েছে, সেখানে শাকিব খানের একটা নতুন লুক, নতুনভাবে শাকিবকে প্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু এই শাকিব খানকে নিয়ে বাংলাদেশে কেন এত উন্মাদনা? রিজন কি একটু শেয়ার করি। টানা 1 দশকের উপরে, অলমোস্ট 2 দশক হতে চলেছে, একটা অ্যাক্টর কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে, মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান একটা মস্ত বড় পিলার। এমনও ভাবা হয় বা লোকে বলে, শাকিব যদি সিনেমা করা ছেড়ে দেয় বাংলাদেশ ইন্ডাস্ট্রি বসে যাবে। বছরে এক সময় 10 থেকে 12টা সিনেমা উপহার দিতে হয়েছে শাকিব খানকে শুধু ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য। যেমন মুম্বাদা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের এখানে 90 দশকের একটানা এক বছরে বহু সিনেমা করে গেছে যাতে ইন্ডাস্ট্রি বসে না থাকে। ইন্ডাস্ট্রি বসে থাকলে অনেকের ক্ষতি। যেমন শাকিব খান যদি ওই সময় সিনেমাগুলো না করতো, তাহলে ইন্ডাস্ট্রি বসে যেত, টেকনিশিয়ানসরা না খেয়ে মরতো। 6 বার সংসার চালাতে হয়েছে ওই একটা অ্যাক্টরটাকে। ঢালিউড ইন্ডাস্ট্রি যখন খুব বাজে অবস্থার মধ্যে যাচ্ছিল, একটাই তুরুপের তাস ছিল, একটাই শাইনিং স্টার ছিল, একটাই আলাদিনের জিন ছিল শাকিব খান। উনি ওই সময় যদি হালটা না ধরতেন, আজকে কিন্তু আরিফিন শুভ, সিহাম আহমেদের মতো অ্যাক্টররা বা নুসরাত ফারিয়া থেকে আরও যারা যারা অভিনেত্রীরা আছে, তারা কিন্তু কাজ সেভাবে করতে পারতেন না। শাকিব খান অনেক রূপে নিজেকে চেঞ্জ করেছে, বিভিন্ন সিনেমায় বিভিন্ন লুক, বিভিন্ন ধরনের কমার্শিয়াল, যেহেতু কমার্শিয়াল সিনেমাটা ওখানে বাংলাদেশে খুব 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 জনপ্রিয় কমার্শিয়াল সিনেমা, আর শাকিব খান একটা কমার্শিয়াল অ্যাক্টর, একটা কমার্শিয়াল সিনেমা যেহেতু ওখানে মার্কেট আছে, আমি বারবার বলছি, যেহেতু কমার্শিয়াল সিনেমার একটি মার্কেট আছে বাংলাদেশে, তাই কমার্শিয়াল সিনেমা যা যা এলিমেন্ট দরকার সেটা ইউজ করা হয় প্রপারলি, আর সেখানে শাকিব কমপ্লিটলি ফিট হয়ে যায়। একটা অ্যাক্টর যখন বিদেশের মাটিতে এসে কাজ করে, মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে শাকিব খান পশ্চিমবাংলাতে এসে, যেখানে উনি যে সিনেমাগুলো করেছেন বক্স অফিসে, এখান থেকে ব্যবসা করেছে ভালো, বাংলাদেশে সেটা তোলপাড় করার মতো ব্যবসা করেছে, সেখানে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। আর আজকে শাকিবের পথেই আরিফিন, নুসরত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, জায়া হাসান, এরা সব অভিনেতা অভিনেত্রীরা আস্তে আস্তে কাজ করছে। তো নানা রূপে শাকিব খান কিন্তু আমরা বলতে পারি, সিনেমার লুকস তো অবশ্যই, তাছাড়াও বলতে পারি শাকিব খান নিজের প্রোডাকশন হাউসও আছে, শাকিব খান ফিল্মস মোস্ট প্রবাবলি, যদি আমি ভুলে থাকি আমাকে রেক্টিফাই করবেন। এই হালটা যদি উনি না ধরতেন, আজকে এই অ্যাক্টাররাও থাকতো না, হয়তো ঢালিউড ইন্ডাস্ট্রি খুব লসের মুখে পড়তো। তো শাকিব খান হলো এক এমন একজন অভিনেতা বাংলাদেশ কমার্শিয়াল সিনেমার, যিনি একটা ভিত বাংলাদেশ ইন্ডাস্ট্রির। তো আমরা চাই যেন আরও বিভিন্ন সাবজেক্ট আসুক বাংলাদেশে, যেহেতু কমার্শিয়াল সিনেমাটা বেশি হয়, তো সেখানে অবশ্যই শাকিব খান ফিট করে। বাট অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা দেখতে চাই অবশ্যই একটু ডিফারেন্ট গল্পে যেন শাকিব কাজ করুক, কারণ ওনার মধ্যে সেই ক্ষমতা অবশ্যই আছে যেখানে উনি অন্য ডিফারেন্ট রোলেও ফিট করা যায়। সো এই ভিডিওর মাধ্যমে আমি সব দর্শকদের বলছি, তোমাদের কি মতামত, শাকিব খান কি অন্য ধারার সিনেমায় সমান সাকসেসফুল হবে, জানাও। আর সব প্রডিউসার ডিরেক্টর বাংলাদেশের খুব শিগগিরি হয়তো শাকিবকে সব সিনেমাতে কাস্ট করবে। আর আরেকটা কথা শোনা যাচ্ছে, খুব শিগগিরই কিন্তু শাহেনশাহ নতুন গান রিলিজ হতে চলেছে। সো গাইজ, হ্যাভ ফান, টেক কেয়ার, অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর মোর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিওস। হ্যাভ ফান, টেক কেয়ার, চিয়ার্স।